মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশনা অনুযায়ী দেশের সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে বলে সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম সুমন জানান, করোনা ভাইরাস সময়ে যারা মাস্ক পরিধান করেনি তাদেরকে শাস্তি স্বরূপ 100 টাকা জরিমানা করা হয়েছে। এই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা। তিনি বলেন, চলমান মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মাস্ক পরিধান করার উপরে যে নির্দেশনা প্রদান করা হয়েছে তা আমরা সকলের মাঝে অবহিত করার জন্য আমাদের অভিযান পরিচালিত হচ্ছে।